কোরআনে কারীমের 21 নম্বর পারার 31 নম্বর সূরা সূরা লোকমানের শেষ আয়াতের উপরের আয়াত আমি তেলাওয়াত করেছি, অর্থাৎ 33 নম্বর আয়াত, যেহেতু সূরা 34টা আয়াত দিয়ে শেষ করা হয়েছে। খুব লম্বা চৌড়া কথা নয়, আল্লাহ তাআলা আমাদের কি পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা আবার চলে যাব, কেউ আগে কেউ পরে, চলে যেন যেতে পারি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে। কাকে? আমি পৃথিবীর সকল মানুষকে সন্তুষ্ট করতে পারলাম, আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম না। আমার জীবনে যেন ব্যর্থতার শেষ নাই, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি। পুরা দুনিয়ার মানুষ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়া মিলে যদি আমাকে গালিয়ে দেয়, আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমি দুনিয়াও পেয়েছি আখেরাতও পেয়েছি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের জিন্দগির পণ আর প্রতিজ্ঞা হবে, দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করা নয়, এমন কাজ করে যেতে হবে যে হাজারো হাজারো বৎসর যেন এই দুনিয়ার বনি আদম এবং ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান্নাস উত্তাকু রাব্বাকুম, আল্লাহ বলছেন হে মানব জাতি, কাকে বলছেন? মানুষকে। আল্লাহ বলছেন হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। ইয়া আইয়ুহান্নাস উত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। কাকে ভয় করো? কাকে? কাকে? আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা কে? সকলে বলেন কে? আমাদের ইজ্জতের মালিক কে? আল্লাহ। যদি কাউকে ইজ্জত দিতে চায়, আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, আপনি আমি হাজারো চেষ্টা করে তার ইজ্জত নষ্ট করবার কোনো সুযোগ নাই। আজ হয়তো আমি তাকে বেইজ্জত করছি, আগামী কালকে সন্ধ্যায় দিনে যে কোনো এক টাইমে আল্লাহ তাআলা তাকে প্রস্ফুটিত করে গোটা জাতির সামনে সম্মানিত করে ফেলতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? এর জন্য মনে রাখবেন, আমাকে আপনাকে সন্তুষ্ট করতে হবে একজনকে, তিনি কে? দিলে বসায়া দেন, দিলে বসায়া দিন এই কথা যে আমাকে একজন একজনকে শুধুমাত্র খুশি রাখতে হবে। তো এত এত মানুষকে খুশি রাখবার কেন ব্যর্থ চেষ্টা করছেন? আপনি আপনার স্ত্রীকে খুশি রাখবার চেষ্টা করছেন, আপনি আপনার মা বাপকে খুশি রাখবার চেষ্টা করছেন, আপনি আপনার সন্তানদেরকে সন্তুষ্ট রাখবার চেষ্টা করছেন, আপনি আপনার গ্রামকে, প্রতিবেশীকে, সমাজকে, পুরো দেশকে সন্তুষ্ট করবার চেষ্টা করছেন, ব্যর্থ। এই চেষ্টা ব্যর্থ। এ তো হাজারো হাজারো ভিন্ন তরিকার, ভিন্ন কৌশলের, ভিন্ন চিন্তার, ভিন্ন আদর্শের, কত জাতির মতের মানুষকে আপনি খুশি রাখবার চেষ্টা করছেন, দিন শেষে আপনি ব্যর্থ চেষ্টা করলেন। সব বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? আল্লাহকে সন্তুষ্ট করবার যদি চেষ্টা করেন, রাজি খুশি করবার যদি চেষ্টা করেন, রব যদি খুশি হয়ে যায়, আসমান এবং জমিন তার মধ্যখানে যা আছে সব কিছুকে আমাদের উপরে সন্তুষ্ট করে দেওয়ার দায়িত্ব কার? এজন্য এই যুগে অনেক আল্লাহর অলি আছেন যারা জীবন যৌবন বিসর্জন করে শুধু একজনকে খুশি করতে চেয়েছেন, তিনি কে? সুতরাং আল্লাহ তাআলা বলছেন হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। তাহলে আমরা এক কথায় ভয় করব কাকে? না আমাকে, না দুনিয়ার কোনো দায়িত্বশীল বিশাল বড় ক্ষমতার মালিক, তাকে? কাকে? আল্লাহকে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, এবং তোমরা ভয় করো এমন দিনকে, এক নম্বরে ভয় করো আমাকে, এবং এমন দিনকে তোমরা ভয় করো যেই দিন যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্র পিতার কোনো কাজে আসবে না। ওই দিন কোন দিন? সবাই বললেন না, শেষ বিচারের দিন। এই দিন কোন দিন?
শেষ বিচারের দিন যেদিন বিচারকের আসনে বসবেন কে? আল্লাহ। একমাত্র আল্লাহ তাআলা বসবেন বিচারকের আসনে। ওই দিন আপনার পক্ষে দাঁড়াবার মতো কোনো উকিল থাকবে না, পয়সা দিয়ে আপনার পক্ষে কথা বলবার মতো লোক পাবেন না। আজকে পয়সা দিলে সাক্ষী দেওয়ার লোক পাবেন, আজকে পয়সা দিলে আপনার পক্ষে কথা বলবার মতো লোক পাবেন। কেয়ামতের দিন যখন আল্লাহ হবেন বিচারপতি, একমাত্র কেয়ামতের দিনের, আখেরাতের দিনের শেষ বিচারের প্রধান বিচারপতি একমাত্র আল্লাহ। আপনাকে আমাকে তার সামনে হিসাব দিতে হবে। ওই দিন তোমার আমার পক্ষে কেউ থাকবে না। সুতরাং দুনিয়ার মানুষের পিছনে ভেট্ট চেষ্টা না করে করতে হবে কার পিছনে? আল্লাহর পিছনে। কারণ ওই দিন সব কিছু বাইরে যাইব। আপনি কার প্রতি জুলুম করছেন আর কার প্রতি জুলুম করেন নাই, কার সাথে বেইনসাফি করেছেন, কার সাথে নাফরমানি করেছেন, শয়তানি করেছেন, কার অধিকার নষ্ট করেছেন, কাকে অনাধিকার চর্চা করবার সুযোগ দিয়েছেন, সব কিছু ওই দিন বের হয়ে যাবে। আল্লাহ বলছেন যেদিন বের হয়ে যাবে ওই দিন পিতা তোমার পুত্রের কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না। সুতরাং ওই দিনকে ভয় করো দুনিয়ায় জীবিত থাকতে, যতক্ষণ পর্যন্ত তোমারও কাফন হয় নাই, যতক্ষণ পর্যন্ত তোমার লাশের জানাজা হয় নাই, হায়াতে জিন্দেগি বাকি আছে, সুযোগ আছে। এখনো ভালো হয়ে যাও, এখনো ভালো হয়ে যাও। ভালো যদি না হও কেয়ামতের দিন রবের সামনে দাঁড়ান লাগবে। কার সামনে? আল্লাহর সামনে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য, তিনি যে ওয়াদা করেছেন তা সত্য। তিনি ওয়াদা করেছেন যারা তাকে ভয় করবে তাদেরকে জান্নাত দিবেন। তিনি ওয়াদা করেছেন দুনিয়ায় যারা শ্রেষ্ঠ কাজ করবে, পৃথিবীর শ্রেষ্ঠ কাজ হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা কোরআন জানে, কোরআন জানায়, দ্বীনের তাফসীর করে আর শোনায়, এরা হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলছেন আমার ওয়াদা সত্য, আমি যাকে বলেছি জান্নাত দিব তাকে দিবই, যাকে বলেছি জাহান্নাম দিব তাকে দিবই। দুনিয়ার জমিনে বেইনসাফি করলে তার হিসাব আমাকে দিতে হবে, তাও সত্য না মিথ্যা? কথা বলেন। আপনারা যদি কারো প্রতি জুলুম করেন, দুনিয়ায় কেউ ধরতে পারলো না, কে আছেন? আমি যদি কারো প্রতি জুলুম করে ফেলি কেউ ধরতে পারলো না, কে ধরবেন? আপনার কাছে ক্ষমতা আছে, আপনার কাছে বিশাল দায়িত্ব আছে, আপনার কাছে বিশাল শক্তি আছে, আপনি শক্তির বল প্রয়োগ করে আপনি অন্যায় করে ফেলবেন, কেউ ধরবে না। আওয়াজ করে বলেন আল্লাহ বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক, আল্লাহ বলছেন আমার ওয়াদা সত্য। ফালা তাগুররন্নাকুম হাইকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইগুররন্নাকুম বিল্লাহিল গুর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তোমরা ভালো করেই জানো তোমরা যে ধোকা খাচ্ছ দুনিয়ায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তোমাদের কি পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকা না দেয় কোনোভাবেই, যেন দুনিয়া, দুনিয়ার মোহ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার জৌলস, দুনিয়ার ইজ্জত সম্মান, দুনিয়ার এই আকাম কুকাম আর কুকীর্তি, এই সমস্ত যেন তোমাদেরকে ধোকা না দেয়। আল্লাহ সম্পর্কে শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ভালো করেই বুঝে বললেন, আল্লাহ বলছেন ওয়ালা ইগুররন্নাকুম বিল্লাহিল গুরুর, আল্লাহ বলছেন শয়তানও যেন তোমাদেরকে ধোকা না দেয়, দুনিয়া যেন তোমাদেরকে ধোকা না দেয়। আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়াও ধোকা দিতে পারে, শয়তানও ধোকা দিতে। তাহলে আল্লাহ বলছেন চারটা বিষয়। এক নাম্বার ভয় করতে হবে কাকে? সবাই বললেন না? দুই নাম্বার ভয় করতে হবে বিচারের দিবসকে, কেয়ামতের দিনকে। তাহলে কোরআনের এই আয়াতের দুটো অংশের প্রথম অংশে দুটো কথা। এক নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। দুই নম্বর বলছেন ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি, এমন একটা দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রের, পুত্র পিতার কাজে আসবে না। ওই দিন কোন দিন? বিচারের দিন। তাহলে আয়াতের অংশে আল্লাহ বলছেন এক নম্বর ভয় করো আল্লাহকে, দুই নম্বর ভয় করো কেয়ামতের বিচারের হাশরের দিনকে। দুই এই আয়াতের প্রথম অংশের দুটো কথা, দ্বিতীয় অংশ দুটো কথা বলেছেন। আল্লাহ বলছেন খবরদার,
আমি যে তোমাদেরকে বললাম আমাকে ভয় করো, বিচারের দিনকে ভয় করো, খবরদার দুনিয়া যেন তোমাদেরকে ধোকা না দেয়, দুনিয়া যেন তোমাদেরকে আমাকে ভুলিয়ে না দেয়, দুনিয়ার লোভ দুনিয়ার লোভ লালসা জৌলস যেন তোমাদেরকে ধোকা না দেয়, এবং আমি ভয় পাচ্ছি তোমাদেরকে এই শয়তান যেন ধোকা না দেয়। আজ আমরা দুনিয়ার ধোকায় এবং শয়তানের ধোকায় পড়ে আল্লাহকে ভুলে বসে আছি, ঠিক কিনা বলে? তাহলে আমরা কোরআনে কারিমের 21 নম্বর পারার 31 নম্বর সূরা সূরে লোকমানের 33 নম্বর আয়াতে চারটা বিষয় পাইলাম, কয়টা? এটা মনে থাকবে তো আপনাদের, কয়টা? 1 নম্বর কথা বলেন না, আচ্ছা আপনাকে একজন 5000 টাকা দিয়েছে, ধরেন আমাকে আমাকে দিয়েছে আমাকে, আপনাদের কথা বললে এবার রাগ করতে পারেন, নিজের কথাই বলি, আমাকে দিয়েছে 5000 দিয়ে বলছে আপনাদের একজনের বিরুদ্ধে সাক্ষী দিতে, তা সাক্ষী যদি এখন দেই, আমি দিলাম টাকার বিনিময়ে সাক্ষী দিলাম, তাহলে আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো আমি কাজ, কথা বলেন না কেন? তাহলে এই কাজ যারা করে তাদের ভিতরে আল্লাহর কথা বলছেন না, ভয়? আমি বড় ভাই, আমার ছোট ছোট ভাই আছে, বাপ মারা গিয়েছে, এদের সম্পত্তি আমি মেরে খাচ্ছি, অথবা আমি বন্ধুদের সম্পত্তি দিচ্ছি না, অথবা আমি পাবলিককে ঠকিয়েছি, অথবা মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে নিচ্ছি, আমি যদি আমার ভিতরে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় থাকতো তাহলে ওই কাজ আমি করতে, তাহলে বোঝা গেল পৃথিবীর সকল অন্যায়ের সমাধান হয়ে যায়, সকল খারাপি থেকে সমাজ সুষ্ঠ সুশৃঙ্খল হয়ে যায় যদি মানুষের ভিতরে দুটো থাকে, 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর কেয়ামতের দিনের ভয়। কয় জিনিস থাকলে? কয়টা? আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ দেখতেছেন, তাহলে আপনি চুরি করতে, জেনা করতে, মিথ্যা কথা বলতে, আমানতের খেয়ানত করতে, কারণ দেখতেছেন কে? ভয় পাবো কাকে? কারণ এই পৃথিবীতে বড় বড় জাতিকে ধ্বংস করেছেন কে? বিশাল ক্ষমতার মালিককে ধ্বংস করেছেন কে? ফেরাউন কি ক্ষমতার মালিক কম ছিল? আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। আল্লাহ বলছেন ঠিক আছে তোমাকে আমি দেখাচ্ছি মজা, আল্লাহ করলেন কি, তার কাদামাটি খাওয়ালেন, পানির মধ্যে চুবালেন, এরপরে তার লাশটাকে এখন পর্যন্ত অক্ষত রেখে দিলেন, এবং সে বলতে চাইল আমান্তু, আল্লাহ আমি ইমান আনছি, বনী ইসরাইল যে আল্লাহর উপর ইমান এনেছে, মুসা যে আল্লাহর উপর ইমান এনেছে, আমি আল্লাহর উপর ইমান এনেছি, মানে বুঝাইয়া সুন্দর করে বলেছে আমি তোমার উপর ইমান এনেছি, আল্লাহ বলছেন আল আন, এখন, এখন তো আইল ভেঙ্গে পানি ঢুকে গেছে, কথা বলেন না কেন? এখন তো পানি ঢুকে গেছে, এখন আর তওবা করার সুযোগ নাই, বোঝা গেল আল্লাহ ধরে ফেলবার আগে, আল্লাহ আটকায়া ফেলবার আগে তওবা করতে হবে, ইনশাআল্লাহ বললেন না? ইনশাআল্লাহ। সুতরাং দুহাত জোর করে বলছি, আমরা জীবনে বহুত নাফরমানি করছি, অন্যায় করেছি, অনাচার করেছি, খেয়ানত করেছি, আমরা সময় নষ্ট করেছি, বেইনসাফি করেছি, আমরা আর করব না, আমরা আজকের থেকে ভালো হয়ে যাব, আমরা একমাত্র ভয় করব কাকে? সবাইকে, তার তার হক, বাবার হক বাবাকে, আমরা সবাইকে ভালোবাসি। একজন বলে আমি যদি সবাইকে ভালোবাসি তা আমার স্ত্রীকেও ভালোবাসি, আমার মাকেও ভালোবাসি, এটা কেমন কথা হলো? সবাইকে ভালোবাসতে হবে, সবার স্টেজ কিন্তু এক জায়গা না, সবার জায়গা কিন্তু একটা না, স্ত্রীকে স্ত্রীর মতো করে ভালোবাসবেন, মাকে মায়ের মতো করে ভালোবাসবেন, বাপকে বাপের মতো করে, সন্তানকে সন্তানের মতো করে, পরিবারকে পরিবারের মতো করে, যাকে যেভাবে যতটুকুন ভালোবাসবার কথা আমরা ততটুকুন সেভাবেই বাসবো ইনশাআল্লাহ। তাহলে আমরা 1 নম্বর আল্লাহকে ভয় করব, 2 নম্বর কেয়ামতের দিনকে ভয় করব, আর ধোকা খাবো না দুই জিনিসে, এক জিনিস দুনিয়া, এক জিনিস দুনিয়ার ধোকায় পড়ে যাই, 24টা ঘন্টা দুনিয়া নিয়ে চিন্তা করি, আখেরাতের চিন্তা করার আমাদের সময় নেই, আখেরাতকে চিন্তা করার সময় আমাদের থাকে না, আমরা দুনিয়ার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কলকারখানা 24টা ঘন্টা শেষ, ঘুম থেকে উঠি দোকানের হিসাব শুরু, ব্যাংকে যাওয়া লাগবে, টাকা জমা দেওয়া লাগবে, টাকা উঠাতে হবে, আমাকে মাল সাপ্লাই করতে হবে, আমাকে এখন ইনপুট এক্সপোর্ট করতে হবে, আমাকে এখন ফ্যাক্টরিতে যেতে হবে, ইন্ডাস্ট্রিতে যেতে হবে, এই চিন্তাই শেষ, কিন্তু চিন্তা চলতে চলতে যদি আল্লাহ আমাকে ধরে ফেলেন কোনো চিন্তাই করতে দিবেন না, ঠিক আছে তো ইনশাল্লাহ? এজন্য খুশি রাখতে হবে কাকে? আল্লাহ। যদি খুশি থাকেন
দেখেন মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠাইছেন আজরাইলরে যাও নিয়ে আসো, আল্লাহ খুশি ছিলেন মুসার প্রতি, আজরাইলে থাপ্পড় দিছিলেন, একথা আপনারা জানেন। আল্লাহ বলছেন মুসা এটা করলা কি, আল্লাহ এটা কোনো কথা হইল, কোনো কথা নাই, বার্তা নেই, এসে আমার নিয়ে যেতে চায়। আল্লাহ বলছেন এক কাজ করো, তাহলে আমিও তোমাকে খুব ভালোবাসি আর ভালোবাসলে কাছে রাখতে চাই, তুমি যদি পৃথিবীতে বেঁচে থাকতে চাও তাইলে তুমি এই পৃথিবীর সবথেকে দামি একটা বকরির যে পাল আছে, পাল সমান তাদের শরীরে যেই লুম আছে, পশম আছে, এই পরিমাণ হায়াত তোমাকে দেব, তুমি বেঁচে থাকো। তিনি বলছেন আল্লাহ এরপরে কি হবে, বলে এরপরেও লুম শেষ, পশম শেষ, তোমার জিন্দগির হায়াত শেষ, আশা লাগবে। আল্লাহ শেষ দিন শেষে তো আশাই লাগবে, আশা লাগবে, আল্লাহ এভাবে ভালোবাসতে চান। আমরা সামনের দিকে কথা বলবো। সুতরাং এই আয়াতে কয় জিনিস পাইলাম, চার চার।